মোবাইল নেওয়াকে কেন্দ্র করে আত্মঘাতী বছর ১৭র যুবক। পরিবার সূত্রে জানা যায়, দিন আনা দিন খাওয়া দিন মজুর গরিব পরিবারের বাড়ির একমাত্র ছেলে বছর ১৭ শিবু রুইদাস সারাদিনে প্রায় মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। সূর্য ডোবার পর সন্ধ্যা নেমে আসতেই শিবু রুইদাসের মা ও বাবা তাকে মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকার পরে মোবাইল বাড়িতে রেখে যাওয়ার কথা বলে। বাবা মায়ের কথায় সে কর্ণপাত না করেই সন্ধ্যার পর ছাত্র বছর ১৭র শিবু রুইদাস আবারও মোবাইল নিয়ে বাড়ির বাইরে চলে যায়। আনুমানিক রাত ৯টার সময় বাড়ি ফেরার পর বাড়িতে মোবাইল না রেখে যাওয়ার জন্য একমাত্র ছেলে শিবু রুইদাসকে বকাবকি করে তার মা ও বাবা। কিন্তু তার কিছুক্ষণ পর শিবু রুইদাস তার বাড়ির একটি রুমে চলে যায় শোয়ার জন্য। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে একটা আওয়াজ শুনতে পায় শিবু রুইদাসের বাবা মা। তারপরেই পাশাপাশি লোকজন ডেকে বাড়ির দরজা ভাঙার পর দেখে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে শিবু রুইদাস। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শিবু রুইদাসের বাড়ি মাকুড়ার কোতলপুর ব্লকের লাউগ্রাম অঞ্চলের লক্ষণহাটি গ্রামে। খবর পেয়ে কোতলপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লক্ষণহাটি গ্রামে। কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, বাংলামিজি নিউজ। ওটা কি হবে, এমনি ছেলে একটু রাত করে বাড়ি ফিরেছিল বলে মোটামুটি ৯টা ৯টা বাজছিল। তা মা বাবার চিন্তা হচ্ছিল, মা একটু দুঃখতা বলেছিল। বলার পর ছেলে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পর বাড়ি একটু সেন্টিমেন্টে লেগে যায়। সেন্টিমেন্টে লাগার পর ছেলে মা জানে যে আমার ছেলে বাড়িতে শুয়ে পড়েছে, তার মধ্যে যে বাড়িতে কী হয়েছে জানি না। তারপরে আত্মহত্যা করে গলায় গামছা দিয়ে পাকার সাথে নিয়েছে। কোথায় আত্মহত্যাটা করে? ওই নিজের বাড়িতেই করেছে। হ্যাঁ, যে রুমে থাকে সেই রুমেতেই করেছে। কত বয়স? ১৭ বছর। কোনো অশান্তি হয়েছিল আগে বা কিছু? না, অশান্তি সেরকম কিছু বলেনি। এমনি ছেলে বাইরে থাকলে মা বাবা এমনি চাই একটু বকে, বললে দু কথা এক কথা, ফোনটা নিয়ে চলে গেছিলো বলে সেই ফোনটি দু এক কথা এক কথা হয়েছিল। আর সেটি ছেলে এখন মানে সেন্টিমেন্টে লেগে যাচ্ছে, থাকতে পারে না। সে কি করেছে, তারপরে আত্মহত্যা করেছে মানসিক রকম হারিয়ে। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে লক্ষণহাটি আর আমদই কোষ থানা কোতলপুর। ওর নাম, যিনি মারা গেছেন নাম কি? হ্যাঁ, যে মারা গেছে ওনার নাম শিবু শঙ্কর, শিবশঙ্কর শিবু রুইদাস। হ্যাঁ, শিবু রুইদাস। আপনি কে হন? আমি ওর দাদু। দাদু পাড়া? না, নিজেরই দাদু ভাই, মানে পাড়া বলতে কি আমাদেরই, আমার ভাইজির ছেলে। আপনার নাম? আমার নাম পরেশ রুইদাস। মোবাইল নিয়ে হয়েছিল আর কি, ওর মায়ের মোবাইলটা একটু নিয়ে সন্ধ্যে পর্যন্ত খেটেছিলো, দিয়ে দিনের বেলা তো খেটেছিলো, দিয়ে ওর বলেছিলো যে সন্ধ্যেবেলা মোবাইল নিতে হবে কেন, তাহলে মোবাইলটা সন্ধ্যেবেলা তো খেটেছিস, তাহলে সন্ধ্যেবেলা মোবাইলটা রেখে যা, আমার ওটা হয়তো নানারকম ঘাটাঘাটি করবে, হয়তো কাউ ফোন ফোন করবে, দিয়ে রাখে না, সন্ধ্যেবেলা তো নিয়ে মোবাইলটা চলে গেছে। ওই ৯টা ৯টার দিকে আর কি বাড়ি এসছে, খাওয়া দাওয়া করেছে, জিজ্ঞেস করেছে, ফোনটা রেখে যেতে বলেছিল, লিখে লিখে না, দিয়ে ওর মধ্যে দু এক কথা কথা হয়েছে, পরপর খাওয়া দাওয়া করেছে, করে শুধু ছুটে ঘর ঢুকে আর গলায় ধরিয়ে দিয়েছে। নিজের রুমেই নিয়ে, নিজের রুমেতেই নিয়ে গেছে। দিয়ে তারপরে এবারে ওখান থেকে কিছু একটা আজ পেয়েছে, তারপর ছুটে যেয়ে দরজা ফরজা ভেঙে। কত বয়স? বয়স হবে ১৭ বছর বয়স। কী নাম? ওর নাম শিবু রুইদাস। বাড়ি? বাড়ি লক্ষণহাটি। আপনার নাম? আমার নাম বুবাই রুইদাস। আপনি কে হন? আমি ওর মামা।